আমি হব লিখেছেন কাজী নজরুল ইসলাম। এবার আমরা কবিতাটি পড়ব। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমাও এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসেমে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে। অনুশীলনী এক, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। এবার আমরা এখানে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করব এবং গোলদাগ করব, এরপর আমরা শব্দগুলো অর্থ বলবো। প্রথমে রয়েছে কুসুম, কুসুম অর্থ ফুল, বাগ বাগান বা বাগিচা, সূর্যি সূর্য বা রবি, সূর্যি মামা সূর্যকে আদর করে মামা ডাকা হয়েছে যেমন চাঁদ মামা, আলসে অলস কুড়ে। দুই, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এবার আমরা ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করব। প্রথমে আমরা বক্সে বাক্যগুলো দেখে নিই। প্রথমে আছে সূর্যি বাগে, সূর্যি মামা, কুসুম এবং আলসে। এবার আমরা শূন্যস্থানে শব্দগুলো বসাই। প্রথম শূন্যস্থান রয়েছে ড্যাশ জাগার আগে আমি জেগে উঠব। এখানে আমরা লিখব সূর্যি মামা জাগার আগে আমি জেগে উঠব। আমি এখানে লিখছি, এখানে আমরা লিখব সূর্যি মামা। ড্যাশ পূর্ব দিকে উঠে, এখানে আমরা লিখব সূর্যি, সূর্যি পূর্ব দিকে উঠে। আমার বোনটি ড্যাশ নয়, এখানে আমরা লিখব আমার বোনটি আলসে নয়। এরপর আছে বনে ড্যাশ ফোটে, আমরা এখানে লিখব বনে কুসুম ফোটে। উমতে রয়েছে গোলাপ ড্যাশ গোলাপ ফুটেছে, গোলাপ বাগে গোলাপ ফুটেছে, আমরা এখানে বাগে লিখব। তিন, যুক্ত বর্ণগুলো চিনি নেই, যুক্ত বর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে আছে সূর্যি সূর্যে, জয় রফলা সূর্যে রয়েছে জ ফলা, ভাঙলে হয় জ এবং জ ফলা। এখানে আমরা বলতে পারি নতুন শব্দ সজ্জা। বিপরীত শব্দ জেনে নেই, ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। প্রথমে আমরা কিছু বিপরীত শব্দ জানব। সকাল সকালে বিপরীত শব্দ বিকাল, ঘুমিয়ে ঘুমের বিপরীত শব্দ জেগে, এরপর আছে রাত এর বিপরীত দিন, আগে এর বিপরীত পরে। এক নম্বরে রয়েছে আমি প্রতিদিন ড্যাশ নয়টায় স্কুলে যাই, আমরা এখানে লিখতে পারি আমি প্রতিদিন সকাল নয়টায় স্কুলে যাই। এখানে আমরা লিখবো সকাল, আমি লিখছি তোমরা আমার সাথে সাথে লেখো, এখানে আমরা লিখবো সকাল। খতে রয়েছে রাত পোহালে আমি ড্যাশ উঠি, এখানে আমরা লিখবো রাত পোহালে আমি জেগে উঠি, আমরা এখানে লিখবো জেগে। গতে রয়েছে ড্যাশ হলে আকাশে অনেক তারা দেখা যায়, আমরা এখানে লিখবো রাত হলে আকাশে অনেক তারা দেখা যায়। গতে রয়েছে আমি ঘুম থেকে উঠে ড্যাশ দাঁত পরিষ্কার করি, এখানে আমরা লিখব আমি ঘুম থেকে উঠে আগে দাঁত ব্রাশ করি, আমরা এখানে লিখব আগে। ছয়, ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় বসাই। এবার আমরা ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় বসাবো। কতে রয়েছে ড্যাশ মামা জাগার আগে উঠবো আমি ড্যাশ, এখানে আমরা লিখব সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, আমি লিখছি তোমরা আমার সাথে সাথে লেখো, এখানে লিখব সূর্যি এবং এখানে আমরা লিখব জেগে। কতে রয়েছে আমরা যদি ড্যাশ মা কেমনে ড্যাশ হবে, এখানে আমরা লিখব আমরা যদি না জাগি, এখানে আমরা লিখব জাগি, এবং এখানে লিখব কেমনে সকাল হবে, এখানে আমরা লিখব সকাল। সাত, মুখে মুখে উত্তর বলেও লিখি, এবার আমরা মুখে মুখে উত্তর বলবো লিখব। ক, কে সকালবেলার পাখি হতে চায়, খোকা সকালবেলার পাখি হতে চায়, মা রাগ করে কি বলবেন, আমরা বলবো মা রাগ করে বলবেন যে ঘুমাও এখনো সকাল হয়নি, খোকা মাকে আলসেমে বলছে কেন,
খোকা খুব সকালে ঘুম থেকে উঠতে চায়, কিন্তু এখনো সকাল হয়নি বলে মা খোকাকে নিষেধ করছেন। এ কারণে খোকা মাকে আলসেমে বলে, আমি কখন ঘুম থেকে উঠি? সকালবেলার পাখির মতো সূর্য ওঠার আগে আমি ঘুম থেকে উঠি। আট, কবিতাটি দেখে দেখে লিখি। আমরা এখন কবিতাটি দেখে দেখে লিখব, কবিতাটি আবৃত্তি করি। এবার সবাই আমরা কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করি। আমার জানা অন্য একটি কবিতা আবৃত্তি করি। আমরা উত্তরে বলতে পারি, আমার পণ। লিখেছেন মদনমোহন তর্কালঙ্কার। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলেরে যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলেমিশি। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। সুখী যেন নাহি হই আর কারো দুঃখে, মিছে কত কফু যেন নাহি আসে মুখে। সাবধানে যেন লোক সামলিয়ে রাখি, কিছুতে কাহারও যেন নাহি দেই ফাঁকি। ঝগড়া না করি যেন কবু কারো শনে, সকালে উঠিয়া আমি এই বলি মনে মনে। ছবিটি ছবিটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটি ব্ল্যাকবোর্ড রয়েছে এবং এখানে ছেলেটি এবং মেয়েটি কিছু সংখ্যা লিখছেন। বোর্ডে কতগুলো সংখ্যা লেখা হয়েছে সংখ্যাগুলো নিচের ফাঁকা জায়গায় কথায় লিখি। আমরা বোর্ডে কিছু সংখ্যা লেখা দেখেছিলাম, সেই সংখ্যাগুলো এখন আমরা এখানে কথায় লিখব। আমি লিখছি, তোমরা আমার সাথে সাথে লেখো। প্রথমেই ছিল 79, আমরা এখানে 79 লিখব। এরপরে 51, আমরা এখানে 51 লিখব। এরপরে ছিল 64, এখানে আমরা 64 লিখব। এরপর ছিল 57, এখানে আমরা 57 লিখব। এরপরে ছিল 74, এখানে আমরা 74 লিখি। এরপর ছিল 76, এখানে আমরা 76 লিখি। 2, ফাঁকা ঘরে নিজের সংখ্যাগুলো কথায় লিখি। এবার আমরা ফাঁকা ঘরে নিজের সংখ্যাগুলো কথায় লিখব। প্রথমে রয়েছে 55, এরপর রয়েছে 59, এখানে আমরা 59 লিখব। এরপর রয়েছে 61, এখানে আমরা 61 লিখব। এরপর রয়েছে 68, এখানে আমরা 68 লিখি। এখানে হচ্ছে 72, এখানে আমরা 72 লিখি।